যেমনটা আমরা গতকাল এনকে বাংলায় বলেছিলাম যে আমরা একটা বিশেষ পর্ব আনছি এই নিয়োগ দুর্নীতি নিয়ে কোন প্রভাব আগামী পঞ্চায়েত নির্বাচনে বা লোকসভা নির্বাচনে পড়বে কিনা এ নিয়ে একটা আলোচনা করব আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই তবে এপিসোডটি দীর্ঘায়িত হবে না এপিসোড ছোট হবে যতটুকু দরকার ততটুকুই আপনাদেরকে ইনফরমেশন দেব কারণ আমাদের সমীক্ষার কিন্তু এখনো চলছে আমরা সমীক্ষা শুরু করেছি বেশ কয়েক মাস আগে সেই সমীক্ষা চলছে এবং এই সমীক্ষা চলবে দু হাজার নির্বাচনের আগে পর্যন্ত এই সমীক্ষা করতে গিয়ে মাঝখানে নিয়োগ দুর্নীতি নিয়ে বড়সড় একটা ঘটনা ঘটে গেল পশ্চিমবাংলায় এই ঘটনা কতটা প্রভাব ফেলবে বা ডিএ নিয়ে যে হইচই হচ্ছে সেটা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটা নিয়েই করব আজকে রাজনৈতিক পর্যালোচনা নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ ডিজিটাল আমরা আলোচনা করছি এই যে ডিএ বা নিয়োগ দুর্নীতি আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে আমরা এটা শুরু করিনি এটা নিয়ে শুরু করিনি কিন্তু সমীক্ষা চলতে চলতে এই নিয়োগ দুর্নীতি এবং ডিএ সমস্যা চলে এলো পশ্চিমবাংলায় এবং আমাদের যারা ফিল্ডে কাজ করছেন তাদেরকে আমরা জানালাম এই নিয়ে আমাদের তথ্য জানাতে আমাদের কিন্তু সাংবাদিকেরা বিভিন্ন তথ্য তুলে আনছে এবং এই তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব তবে এটাই শেষতম তথ্য নয় কারণ নিয়ে আমাদের মানে পর্যালোচনা হবে কারণ সমীক্ষা চলছে সবটা উঠতে কিন্তু কিছুটা করে করে উঠেছি সেই কিছুটা করার ভিত্তিতে আজকে আপনাদেরকে বলতে চাই যে পশ্চিমবাংলায় সামনেই পঞ্চায়েত নির্বাচন যে কোনো দিন ঘোষণা হবে এবং এই পঞ্চায়েত নির্বাচনে ডি এ কতটা প্রভাব ফেলবে আপনাদের বলে রাখি ডিএ কোনো প্রভাব ফেলবে না সাধারণ মানুষের মধ্যে ডিএ নিয়ে কোনো হেলদোল নেই সাধারণ মানুষ চিন্তিত নন আমরা যারা সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী তাদের সাথেও কথা বলেছি এবং তারাও মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে কেউ বলছেন হ্যাঁ ডিএটা তো দরকার কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে পাল্টা যখন প্রশ্ন করছি তাদের যে ঠিক আছে আপনি তো বলছেন ডিএ দরকার পশ্চিম পশ্চিমবাংলা সর্বনিম্ন ডিএ দেয় সব মেনে নিলাম কিন্তু বেসিক পে কত পেনশন তো আছে তখন তারা কিন্তু খাচ্ছেন তারা সঠিক উত্তর দিতে পারছেন না ডিএ আমাদের অধিকার ওদিকে আইনজীবী অরুণ ঘোষ অধিকার না ভাতা কখনো অধিকার হতে পারে না এটা ওই বার্ধক্য ভাতা বিধবা ভাতার মতোই একটা ভাতা সেটা সরকার নিজের সদিচ্ছা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দেবে এ নিয়ে কিছু বলার নেই আইনগত দিকটা অনুরাবু বলেছেন এবং এখানে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি আমরা একদল বলছেন যে না আমাদের যা বেতন এবং আমরা যা ডিএ পাচ্ছি তা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছে তবে আরেকটু বেশি হলে ভালো হয় আরেকটু শেষ নেই আবার আর দল বলেছেন কেন আমাদের অধিকার দিতেই হবে অমুক রাজ্য এত শতাংশ দিচ্ছে তমুক রাজ্য এত শতাংশ দিচ্ছে তারা দিতে পারলে পশ্চিমবাংলা সরকার দেবে না কেন এই খেলা মেলা লক্ষ্মীর ভাণ্ডার এইসব করে করে টাকা নষ্ট হয়ে যাচ্ছে আমরা তাদের পাল্টা প্রশ্ন করেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার কি আপনার বন্ধ হয়ে গেলে আপনার ডিএটা পরিপূর্ণ হলে আপনি খুশি হবেন না নিশ্চয়ই হব কিন্তু লক্ষ্মীর ভান্ডার যে কয়েক কোটি মানুষ মহিলার মুখে হাসি ফুটিয়েছেন তার কি হবে এ প্রশ্নের জবাব আমরা পাইনি সরকারি কর্মচারীদের কাছ থেকে আমরা ডিএ বাড়তি দিয়ে দেওয়ার পক্ষেও নই বিপক্ষেও নেই যেটা ঘটনা পেয়েছি সেটা তুলে ধরলাম এবার আসি নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থ চ্যাটার্জি থেকে শুরু হয়েছে নিয়োগ দুর্নীতির প্রকাশ পাওয়া এবং সেই ট্র্যাডিশন সমানে চলেছে শান্তনু ব্যানার্জি পর্যন্ত সমানে চলেছে এবং এটা আরো দীর্ঘ হবে আরো দীর্ঘ হবে আমরা যতটুকু জানতে পারছি যে আরো কয়েকজন বেশ বড় বড় মাথা বা পরিচিত মুখ তারা কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে চলেছে এবার ঘটনাটা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি পঞ্চায়েতে কতটা প্রভাব ফেলবে আমরা কথা বলেছিলাম মানুষের সাথে তার মধ্যে কুড়ি শতাংশ মানুষ কুড়ি শতাংশ বলবো না উনিশ দশমিক আট শতাংশ মানুষ তারা বলছেন যে নিয়োগ দিন দুর্নীতি ব্যাপক প্রভাব ফেলবে নির্বাচনে প্রায় কুড়ি শতাংশ ভোটার কিন্তু মনে করছেন যে নির্বাচনে প্রভাব ফেলবে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা অশনী সংকেত অশনী সংকেত এটা আমরা জানিয়ে রাখলাম কারণ এইবার কিন্তু লড়াইটা তৃণমূলের সাথে বিজেপি সিপিএম কংগ্রেসের নয় এবার লড়াই কিন্তু তৃণমূলের সাথেই তৃণমূলের কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোন রকম জোর যার গোয়ার তুমি বা জবরদস্তি পঞ্চায়েত নির্বাচনে চলবে না অর্থাৎ কেউ যদি নমিনেশন করতে যায় তাকে বাধা দেওয়া যাবে না যারা অন্য দলের প্রার্থী হবে তাদেরকে ডিস্টার্ব করা চলবে না এবং প্রার্থী বাছাইও সেই অনুযায়ী হচ্ছে এসব তো ঠিক আছে যদি এগুলো ঠিক ঠিক থাকে যদি রক্ত না ঝড়ে আমাদের পঞ্চায়েত নির্বাচনে যদি নির্বিঘ্নে নির্বাচন হয় এবং সব জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারে আর যদি তৃণমূলের যে কড়া নিয়ম আসতে চলেছে বা লাগু হয়েছে সেই নিয়ম যদি লাগু হয় তাহলে নিয়োগ দুর্নীতি কিন্তু একটা প্রভাব ফেলবে তাহলে কি তৃণমূল অধিকাংশ জায়গায় সিট হারাবে না তা হারাবে না ভোট পার্সেন্টেজ কিছু কমলেও কমতে পারে এবং বেশ কিছু জায়গায় বিশেষ করে উত্তরবঙ্গ থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত বেশ কিছু জায়গায় তৃণমূল কিন্তু কঠিন বেগ পাবে এটা বলা যায় উনিশ দশমিক আট শতাংশ মানুষ তারা কিন্তু বলছে ব্যাপক প্রভাব পড়বে এগারো শতাংশ মানুষ বলছে তাদের মিশ্র প্রতিক্রিয়া তারা বলছেন যে না তেমন কোনো প্রভাব পড়বে না তবে মানুষ তো খারাপ বলছে এই জিনিসটাকে এরকম কথা উঠছে অর্থাৎ কুড়ি আর এগারো একত্রিশ শতাংশ মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা প্রায় ষাট শতাংশ মানুষ বলেছেন ষাট শতাংশ বলবো না এটা উনষাট দশমিক এক শতাংশ মানুষ তারা বলেছেন না এইসব কোনো প্রভাব পড়বে না কারণ উন্নয়নটা রাজ্যে হয়েছে উন্নয়ন গ্রামে গ্রামে উন্নয়ন হয়েছে মানুষ দেখতে পাচ্ছে মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে এটা কিন্তু বলেছেন স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু অনেক স্থানীয় তৃণমূল যারা পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের মেম্বার এরকম মানুষের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে এবং আমরা যতদূর খবর পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস এই পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে নতুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন মুখ আনতে চাইছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে সরিয়ে রেখে প্রার্থীর তালিকা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আমরা সবটাই জোর দিয়ে বলতে পারছি না কারণ সবটাই আমরা সূত্র মারফত পাচ্ছি বিভিন্ন সোর্স মারফত পাচ্ছি কিন্তু সবটাই তখন জানতে পারবো যখন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সামনে এসে বলবেন আগামী শুক্রবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের সমস্ত জনপ্রতিনিধিদের ডেকে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে সভা করবেন তারপরে আমরা জানতে পারবো যে কোন দিশা বা কোন পথে এগোতে চলেছে তৃণমূল কংগ্রেস আমরা এই নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম বিরতির পর আমরা যেটা বলছিলাম আপনাকে যে এই যে ভোট শতাংশের প্রায় কুড়ি শতাংশ মানুষ একেবারে উল্টো দিকে ঘুরে গিয়েছেন নিয়োগ দুর্নীতি নিয়ে তারা বলছেন যে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হয়েছে উন্নয়নে কাজ হয়েছে মানুষ পরিষেবা পাচ্ছে সব ঠিক আছে কিন্তু যারা চোর তাদেরকে তৃণমূল কংগ্রেস এখনো সবাইকে বহিষ্কার করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এরকম কথা উঠছে যে তৃণমূল কংগ্রেস যদি ধোয়া তুলসি পাতাই হবে তাহলে তারা কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন এদেরকে ধরে রাখা হয়েছে দলের মধ্যে কেন তৃণমূল নিজে অন্তর করছে না হয়তো যখন এই নিয়োগ দুর্নীতি হয়েছে তখন হয়তো সম্ভাবনা আছে তৃণমূল নেতৃত্বের কানেই খবর ছিল না কিন্তু যখন খবর এসছে তখন দল কেন আরও গভীরে গিয়ে তাদের তো অনেকগুলো এজেন্সি কাজ করছে দুটো তিনটে এজেন্সি তাদের তারা কাজ করছে সারা বাংলায় তাহলে সেই এজেন্সির মারফত খবর নিয়ে কেন তৃণমূল এক্ষুনি ব্যবস্থা নিচ্ছে না এটা কিন্তু অভিযোগ তৃণমূলের যারা তৃণমূল করেন তাদের কাছ থেকে তৃণমূল যারা কংগ্রেসটা করেন নিচু তলায় তারাই বলছে দল কেন শত প্রণোদিত হয়ে অন্তর তদন্ত করে এই খারাপ মানুষগুলোকে এক্ষুনি সরিয়ে দিচ্ছে না তাহলে মানুষের কাছে ভালো বার্তা যায় আমরা জানি না আগামী শুক্রবার মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সিদ্ধান্ত নেবেন কিন্তু সম্ভবত শুদ্ধিকরণে একটা প্রচেষ্টা শুরু হয়েছে দলের মধ্যে থেকে সেই শুদ্ধিকরণের প্রক্রিয়াটা চলবে হয়তো যদি সেই প্রক্রিয়া চলে তাহলে তৃণমূল হয়তো প্রত্যাশিত যে ফল তার কাছাকাছি পৌঁছবে আর যদি এই রকমটাই চলতে থাকে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হতে বাধ্য আগেই বললাম ডিএ কোনো প্রভাব ফেলছে না আগামী পঞ্চায়েত নির্বাচনে কিন্তু যারা গতবার তৃণমূলকে ভোট দিয়েছিলেন এমন মানুষই বলছেন যে আমরা গতবার পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিয়েছিলাম সমর্থন করেছিলাম কিন্তু এত চোর বেরোবে আমরা জানতাম না এই চোর ধর মানে প্রকল্প নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঝাঁপিয়ে পড়েন দলের মধ্যে তিনি খুঁজে বার করবেন তার দল খুঁজে বার করবে যে কারা কারা এই তাদেরকে বহিষ্কার করে দিয়ে দলকে যদি একটা আহ পরিচ্ছন্ন ভাবমূর্তি এনে দেন তাহলে কিন্তু বিরোধীরা প্রায় ওয়াশ আউট যেতে পারে এটাও বলছি আপনাদের কারণ এবার তৃণমূলকে লড়াই কিন্তু শুধু বিজেপি শুধু কংগ্রেস শুধু সিপিএম এর সাথে নয় এরা তিনজন তিনটি দল তলায় তলায় জোট বাঁধতে শুরু করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখবেন যেখানে বিজেপি প্রার্থী দিচ্ছে সেখানে সিপিএম বা কংগ্রেস এমন প্রার্থী দেবে বা দেবেই না এমন প্রার্থী হয়তো দিল যার কোন গ্রহণযোগ্যতা নেই এরকম প্রার্থী দেবে আবার উল্টোটাও হতে পারে সিপিএম যেখানে স্ট্রং প্রার্থী দেবে সেখানে হয়তো বিজেপি কংগ্রেস দুর্বল প্রার্থী দিল বা দিলই না এরকমটাও হতে পারে তার সাথে যুক্ত হয়েছে তৃণমূলের একাংশ তৃণমূলের একাংশ যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন যাদের পদের ছিল ছিল যারা টিকিট পাবেন না যারা পদ পাচ্ছেন না তারা কিন্তু এই দলে যুক্ত হবে। অর্থাৎ তৃণমূলকে তৃণমূলের একাংশের সাথে বিজেপির সাথে কংগ্রেসের সাথে সিপিএম এর সাথে তাই লড়াইটা এবার কিন্তু ভীষণ কঠিন তার সাথে রয়েছে নিয়োগ দুর্নীতির একটা অভিশাপ এই অভিশাপ কাটিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা রুষ্ট তৃণমূল কংগ্রেসে যারা তৃণমূল কংগ্রেস থেকে কিছু না পেয়ে বা প্রত্যাশা না পূরণ হয়ে যারা এখনও তৃণমূল হয়ে আছেন কিন্তু তৃণমূলের নন ভেতরে ভেতরে তারা কিন্তু শুরু বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন গ্রামে গ্রামে তারা বিভিন্ন বিরোধী দলের সাথে যোগাযোগ রাখা শুরু করেছেন এবং একটা নেক্সাস তৈরি হচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ প্লাস সিপিআইএম প্লাস বিজেপি প্লাস কংগ্রেস এর সাথে লড়তে হবে তৃণমূলকে লড়াই কিন্তু ভীষণ কঠিন লড়াই তৃণমূলের পক্ষে তার সাথে আরো একটা জিনিসের নজর রাখতে হবে এইবারে নির্বাচন যেন কোনোভাবে ভাবে রক্তক্ষয়ী না হয় একজন মানুষের রক্ত না ছড়ে নির্বিঘ্নে নির্বাচন করতে পারাটা তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ কারণ সামনে দু সেই ফল খারাপ হতে পারে বিগত নির্বাচনের নিরিখে আমরা বলছি তো এতগুলো চ্যালেঞ্জকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে লড়াই করতে হবে আগামী শুক্রবারের বৈঠকে কি হবে সেই দিকে তাকিয়ে আছি আমরা আর আপনারাও নজরে রাখুন এমকে ডিজিটালকে প্রত্যেক দিনের মতন সকাল আটটায় আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় হিন্দ